আসসালামু আলাইকুম। আজকে আমরা খিলগাঁয়ে চলে এসেছি বিখ্যাত মুক্তা বিরিয়ানি ঘরে ওনাদের চাপ পোলাও খাওয়ার জন্য। এর পাশাপাশি আরও কিছু আইটেম আছে যেগুলো আমরা ট্রাই করে দেখবো এবং আপনাদেরকে দেখাতে চাই আমাদের কাছে কেমন লাগছে ওনাদের খাবারগুলো। আমরা হাফ তেহারি নিয়েছি, এটার দাম হচ্ছে 180 টাকা। পরিমাণ দেখে বেশ ভালো লাগছে, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে হ্যাঁ পরিমাণটা একজনের জন্য যথেষ্ট না, মানে আমার জন্য তো অনেক বেশি হয়ে যাবে। মাংসের পরিমাণও খুব ভালোই, হাড় সহ মাংস আছে আর মাংসের টুকরাগুলো দেখেন তেহারি কাট, বেশ মাংস আছে। রাইসটা অনেক ঝরঝরে, আমি এবার একটু খেয়ে দেখি। তেহারিটা দেখে তো অনেক টেম্পটিং লাগছে, একটু অয়েল বেশি লাগছে আমার কাছে। রাইসটা ধরে যেটা বুঝতে পারলাম, ট্রাই করি। সরিষার তেলের তেহারি না, আর সরিষার তেলের তেহারি হলেও সরিষার তেলের যে আরোমাটা সেটা পাচ্ছি না। অনেক তেহারি থেকে আসে না যে প্রকট একটা গন্ধ আসে সরিষার তেলের, ওটা নেই। রাইসটা অনেক মজা, রাইসটা কিন্তু একদম হোয়াইট না, বোঝা যাচ্ছে যে মাংসের যে মশলাটা ছিল সেটা দিয়ে রাইসটা রান্না করা হয়েছে। অনেক মজার তেহারিটা, খুবই লাইট টেস্ট। আমি মানে তেহারির যতগুলো ভিডিও করি সবগুলোতে একটা কথা বলি যে হালকা টেস্টের তেহারি আমার খুব পছন্দ, তো সেই তেহারিটা এখানে পেলাম। রাইসটার টেস্টটা যতটা মজা, মাংসের টেস্টটা ততটাই মজা, এবং একসাথে তো দুর্দান্ত। মাংসটাও দেখেন একদম নরম, এরকম না হলে না মাংস খেয়ে মজা পাওয়া যায় না। তেহারিটা এতটাই মজা, আমার কাছে মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, মানে মুখ থামানো যাচ্ছে না, খাওয়া থামানো যাচ্ছে না। মাশাআল্লাহ, খুব ভালো একটা তেহারির খোঁজ পেলাম খিলগাঁয়ে। আর মুক্তা বিরিয়ানি ঘর, এটা তো অনেক প্রসিদ্ধ এই এলাকার মধ্যে। সো আজকে আমরা প্রথম খাচ্ছি এবং খুব বেশি ভালো লাগলো মাশাআল্লাহ। তবে আমি উপর থেকে দেখে যেটা মনে করেছিলাম মাংসের পরিমাণ অনেক ভালো, এখন যেটা মনে হলো আমি দেখলাম যে ভিতরে তেমন কোনো মাংস নেই। সো রাইসের তুলনায় মাংসটা একটু কম হয়ে গেছে, টেস্ট একদম 10-এ-10। তবে আমার কাছে মনে হয়েছে হাফে ওনারা যে পরিমাণ রাইস দিচ্ছেন আর একটু মাংসটা বাড়িয়ে দিলে আমাদের জন্য খুব ভালো হয়, আমরা যারা খেতে পছন্দ করি। এখানে যেটা অনেক বিখ্যাত, যেটা খাওয়ার জন্য সবাই আসেন, সেটা হলো চাপ পোলাও। এখানে দু ধরনের চাপ পাওয়া যায়, খাসির চাপ পাওয়া যায়, গরুর চাপও পাওয়া যায়। তো দেখলাম যে গরুর চাপটা সবাই খুব পছন্দ করে খায়, গরুর চাপ আর পোলাও। পোলাওয়ের পরিমাণটা দেখেন, এই পরিমাণ পোলাও দেওয়া থাকে, আর একটা বিফের এরকম টুকরা বড়, আমি টুকরাটা নিয়ে নিই। এটার দাম হচ্ছে 220 টাকা। ঝোল তেল ভালোই দিয়েছে, এখান থেকে ঝোল তেলও নিয়ে নিচ্ছি। তো পোলাওটা তো ঝরঝরে, বাহ বেশ গরম, আর মাংসের টুকরাটা ওয়াও মাশাআল্লাহ, দেখেন একদম চাপ দিতেই ছিঁড়ে চলে আসলো। এরকম না খেয়ে আসলে মজা নাই, মাংস যদি সিদ্ধ না হয় তাহলে খেয়ে মজা লাগে। তো ঝোল, মাংস আর পোলাও একসাথে নিয়ে নিলাম। অনেক বেশি ঝাল, যারা ঝাল কম খেতে পছন্দ করেন, বেশি ঝাল খেতে পারেন না, তারা খাওয়ার আগে চিন্তা করবে। তবে মজা, সবাই যে বলে চাপ পোলাওটা অনেক ভালো, আসলেই অনেক মজা, এখানে আসলে এটা ট্রাই করতে পারেন। চাপটা এত বেশি ঝাল যে দেখে কিন্তু বোঝা যায় না, আর মাংসটা দেখেন অনেক বড় একটা টুকরা, তো বেশ অনেক মাংস পাওয়া যাচ্ছে, এদিকে আবার একটু চর্বিও আছে, তো বেশ মজা। আপনারা যদি পোলাও চাপ খেতে চান, এটা খুব কম জায়গায় পাওয়া যায় ঢাকা শহরে, মজারটা খেতে চান এখানে চলে আসতে পারেন। একটা বোরহানি নিয়েছি, এটার দাম হচ্ছে 35 টাকা। আসলে এত ঝাল চাপ খাওয়ার পরে না এটা ঝাঁজ কাজে লাগছে না, এটা ঝাঁজটা বোঝা যাচ্ছে না, তবে ভালো খারাপ না। আমরা আরেকটা নিয়েছি আলু গোশ সাথে পোলাও, এই প্যাকেজটার দাম হচ্ছে 200 টাকা। এখানে আমরা 2 টুকরা গরু মাংস পাচ্ছি, একটা আলু পাচ্ছি, 1 টুকরা আর কি, এটা ফুল একটা আলু না, আর বেশ ঝোল আর গ্রেভি পাচ্ছি, আর পোলাওটা এই যে একই পরিমাণ পোলাও, আমি এটার সাথে একটু নিয়ে নেই। মাংসটা নিলাম, আলুটা নিলাম, এখানে চামচের কোনো কারবার নেই, হাত দিয়ে নিয়েই খেতে হবে। আর এখানে এত ভিড়, আমি জানি না আপনারা আওয়াজে বুঝতে পারছেন কি না। একটু আলু নিলাম, বা আলুটা একদমই নরম, এই মাংসটা একটু দেখি কি অবস্থা, এটা একটু শক্ত আছে, তারপরও খারাপ না, মানে হাত দিয়েই তো টেনে ছিঁড়ে ফেলতে পারলাম। আলু গোশটা এবার খেয়ে দেখি, হুম
আমরা বাসায় যে আলু গোস্তটা খাই সেটার সাথে একটা টেস্টের মিল নেই, হয়তো বা কোনো মশলার এপাশ ওপাশ হবে, কিন্তু খারাপ না, ভালো। আমাকে যদি বলা হয় যে আমার কাছে এই তিনটা আইটেমের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, আমার কাছে চাপ পোলাওটা অনেক বেশি ভালো লাগলো, তারপরে তেহারি, তেহারির টেস্ট তো খুবই ভালো, তবে আমি যেটা বললাম যে হাফে রাইসের থেকে মাংসটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, আর আলু গোশটা এখানে আসলে হয়তো আমি আর নেক্সট টাইম খাবো না, এরকমই লাগলো আমার কাছে। আর এটা তো চলে, এটা খারাপ। আমরা আরেকটা নিয়েছি জর্দা, জর্দাটা আমি অনেক জায়গায় গেলে মিস করি, আগে অনেক জায়গায় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এখানে পেলাম দেখে আমি আর এটা ছাড়লাম না। আমার অনেক পছন্দের চালের জর্দা, এখানে দেখেন মোরব্বা দেখতে পাচ্ছি, একটা মিষ্টি দেওয়া আছে, এটার দাম হচ্ছে 35 টাকা। এবার একটু খেয়ে দেখি, অনেক মজা। জর্দার যে একটা অ্যারোমা থাকে না আলাদা, বিয়ে বাড়ির জর্দা একদম সেরকম, বা ভীষণ ভালো। এরকম চাপ পোলাও খাবেন, ঝাল ঝাল চাপ পোলাও, তারপর এরকম একটা জর্দা খাবেন, একদম আত্মা ঠান্ডা হয়ে যাবে, খুবই ভালো লাগলো। এতদিন শুধু শুনেছি চাপ পোলাও খেতে হবে মুক্তা বিরিয়ানি ঘরের, আজ তো অবশেষে খেয়েই ফেললাম। এখানে অনেক ভিড়, প্রচণ্ড আওয়াজ, আমি জানি না আপনারা আমার কথা কতটুকু ঠিক মতো শুনতে পেরেছেন কি না, আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানো। তো আপনারা এখানে এসে যদি খান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কোন খাবারটা বেশি ভালো লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।